আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনারা যারা আছেন, যারা বাংলাদেশ ইউজড কার সেকেন্ড হ্যান্ড গাড়ি সীমিত বাজেটে, যারা নিশান ব্র্যান্ডের নিশান এক্স ট্রেইল জিপ কন্ডিশনের গাড়ি ক্রয় করতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, আমার এই গাড়িটির মডেল হচ্ছে 2013 মডেল, 2013 সালে রেজিস্ট্রেশন, 2017 সালে সিসি হচ্ছে 2000। গাড়িটি সম্পূর্ণভাবে অকটেনে চলছে, তেলের গাড়ি, পার্সোনাল ইউজের গাড়ি। আপনারা অবশ্যই আরেকটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন, 13 মডেল, 17 সালে হচ্ছে রেজিস্ট্রেশন, 2000 সিসি তেলের গাড়ি। গাড়িটির মাইলেজ, গাড়িটির রান হচ্ছে 38,224 কিলোমিটার এবং গাড়িটির ট্যাক্স টোকেন 2021-এর 9 মাসের 28 তারিখ পর্যন্ত, ট্যাক্স টোকেন ফিটনেস 2022 সালের 9 মাসের 28 তারিখ পর্যন্ত ফিটনেস আপডেট রয়েছে, অর্থাৎ বর্তমানে গাড়ির পেপার্স সম্পূর্ণভাবে আপডেট রয়েছে। আমরা যখন একটি বাংলাদেশ ইউজড কার সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করি, তখন সেই গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না, গাড়িটির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কি না, পেপার্স সম্পূর্ণভাবে আপডেট আছে কি না, আর গাড়িটি আমরা ক্রয় করার পরে আমাদের কাছ থেকে যিনি ক্রয় করবেন তার নামে নাম ট্রান্সফার হবে কি না, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা ভালো করে দেখে শুনে বুঝে এরপরেই একটি গাড়ি ক্রয় করি। তো আপনারাও এই বিষয়গুলো যখন ভালো করে দেখে এরপর একটি গাড়ি ক্রয় করবেন, অবশ্যই গাড়িটি কেনার পরে কোনো প্রকারের কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। সো ভিউয়ার্স, গাড়িটির আমি সম্পূর্ণ বডির শেপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আছেন অনেক দূর থেকে ভিডিওটি দেখছেন, তারা যাতে ভিডিওটি দেখেই গাড়ি সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারেন, সে ব্যবস্থা করার চেষ্টা করছি। অবশ্যই গাড়িটির যে পিছনের শেপটা দেখানোর চেষ্টা করছি, একটা গাড়ির গ্লাসগুলো অরিজিনাল আছে কি না, বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না, এগুলো কিন্তু একটা গাড়ির ক্ষেত্রে খুবই মূল্যবান বিষয়। এটা ফোর গ্রেড, গাড়িটির বাইরে হচ্ছে ব্ল্যাক এবং এই গাড়িটির ভিতরও কিন্তু সম্পূর্ণভাবে ব্ল্যাক। গাড়িটির ভিতরের বর্তমান যে সিটের কন্ডিশন দেখানোর চেষ্টা করছি এবং ড্যাশবোর্ড কন্ডিশন। মাইলেজটা যদি আবার একটু দেখাই, 38,618 কিলোমিটার। আপনারা অবশ্যই গাড়িটি যখন সরাসরি আসবেন, গাড়িটি সরাসরি দেখবেন এবং চেক করাবেন, আর সাসপেনশন, সিবি জয়েন্ট, এরপরে গাড়িটির এসি, ইঞ্জিন সব কিছু মিলিয়ে গাড়িটি বর্তমান কন্ডিশন কী রকম আছে চেক করে যখন আপনার ভালো লাগবে তখনই কিন্তু আপনি গাড়িটি ক্রয় করবেন। সো ভিউয়ার্স, আমি যে গাড়িটি দেখালাম, গাড়িটির এবার দামের ব্যাপারে আসি। আমার এই গাড়িটির দাম আস্কিং মূল্য হচ্ছে 23,70,000 টাকা। 23,70,000 হচ্ছে আমাদের আস্কিং মূল্য। যখন আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন, গাড়িটি সরাসরি দেখবেন, অবশ্যই গাড়িটি চেক করাবেন, যদি ভালো লাগে অবশ্যই আলোচনার মাধ্যমে গাড়িটির দাম অল্প কিছু কমানো যাবে। সো ভিউয়ার্স, আমার কালেকশনে নিশান এক্স ট্রেইল 2013 মডেল রয়েছে এবং প্রাডো তিনটা কালেকশন আছে, 2003-এর মডেল, 5-এর মডেল এবং 2009-এর মডেল। যে গাড়িটা 2009-এর মডেল, 18 ফেসিলিট করা, আপনারা বিডিকার ব্লক আমার এই চ্যানেলে যদি চোখ রাখেন তবে সেই গাড়িগুলোর রিভিউ দেখতে পারবেন। তো এই কালেকশন ছাড়াও আরও যে কালেকশনগুলো রয়েছে গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের শোরুমে। শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি, ঢাকা উত্তরা দিয়াবাড়ি ট্রাক স্ট্যান্ড, 12 নম্বর সেক্টর পার হয়ে ট্রাক স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড পার হয়ে হাতের বামে। শোরুমের নাম হচ্ছে আয়েশা কার ট্রেডিং। আপনি এখান থেকে সীমিত বাজেট থেকে হাই বাজেটের গাড়িগুলো ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন, কত বাজেটে গাড়ি ক্রয় করতে চান এবং কোন ব্র্যান্ডের গাড়ি ক্রয় করতে চান অবশ্যই জানাতে পারেন। পরবর্তী আরেকটা ভিডিওতে অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন, বিটিকার ব্লগের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।